চলতি বছর 6 ঘন্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য পরিষ্কার করবে 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসির যৌথ উদ্যোগে রাজধানীর কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন পদ্ধতি চালু ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএনসিসি। মেয়র জানান, বর্জ্য ব্যবস্থাপনায় আরও নতুন 40টি ট্রাক যুক্ত হয়েছে, এতে করে এবছর বর্জ্য অপসারণ কাজে আরও গতি আসবে বলে আশা করছেন মেয়র। আপনাদের যে পশু যে বর্জ্য যেগুলো আছে, এই পলিথিনগুলো আমি 10,40,000 পলিব্যাগ আমি ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, আপনারা মেহরবানি করে পলিব্যাগের মধ্যে রেখে দিবেন। আপনাদের সহযোগিতায় এইবারটা আমি 6 ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন থেকে সকল বর্জ্য অপসারণ করতে চাই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।